আচ্ছা, এখন আমরা একটা প্যাকেট আনবক্স করব। এটা দারাজ থেকে এসেছে, একটু আগে এটা রিসিভ করেছে রিপন। তো এটা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যে কুইজের প্রতিযোগিতা ছিল, সেই কুইজের প্রতিযোগিতায় 21শে ফেব্রুয়ারিতে প্রথম 5 জনের মধ্যে থাকার কারণে যে স্মার্টফোনটি পেয়েছি, সেই স্মার্টফোনটি দারাজের পক্ষ থেকে বাসায় দিয়ে গিয়েছে। এখন আমি এটা খুলবো এবং খুলে দেখব স্মার্টফোনটি কেমন। এখন পর্যন্ত আমার কাছে একদম অবিশ্বাস্য লাগছে, কারণ আসলে এইরকম গিফট আমি এর আগে কখনো পাইনি। তার উপরে আবার হচ্ছে কোনো কুইজে অংশগ্রহণ করে, আসলে পুরোটা ক্রেডিটই রিপনের, কারণ ও সবসময় হচ্ছে রেগুলারলি কুইজে অংশগ্রহণ করে একদম শুরু থেকে সমান স্বতঃস্ফূর্ততা নিয়ে অংশগ্রহণ করেছে, এবং আসলে শেষ পর্যন্ত এই মোবাইল ফোনটি ওর জন্যই জিততে পেরেছি। আচ্ছা, এই হচ্ছে প্যাকেট। ঠিক আছে, খুবই এক্সাইটেড লাগছে আমার। এবং সিজার দিয়ে কাটো। আমি যেদিন ফোনটা পেয়েছিলাম ওই দিন আমার খুবই ভালো লাগছিল ফোনটা পেয়ে, খুবই আনএক্সপেক্টেড একটা ফোন ছিল, এবং আমি জানতামই না যে ওই দিন এইরকম একটা ফোন আসতে পারে। এবং হচ্ছে রিপন ওই দিনের কুইজটা জিতেছে, আমি আসলে এখন পর্যন্ত স্টিল আমি বিলিভ করতে পারছি না। ওয়াও, এটা হচ্ছে সেই মোমেন্ট, আমরা স্মার্টফোন পেয়েছি এবং এটা সেলিব্রেট করতে হবে অবশ্যই আমাদেরকে। এটা হচ্ছে সেই ফোনটা যেটা আমরা গিফট পেয়েছি মুজিব বর্ষের কুইজ উপলক্ষে। আসলেই খুব অসাধারণ একটা উদ্যোগ ছিল, এবং প্রত্যেকটা এপিসোড, কুইজের প্রত্যেকটা এপিসোড অনেক বেশি ইনফরমেটিভ ছিল, প্রশ্নগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, এবং এই কুইজের মাধ্যমে আমরা আমাদের জাতির পিতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, এবং দেখেছি রেসপন্স অনেক ভালো ছিল। যারাই কুইজে অংশগ্রহণ করেছে সবাই খুব স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেছে, খুব জমজমাট একটা প্রোগ্রাম হয়েছে শেষ পর্যন্ত, খুব ভালো লেগেছে। একটা ব্লেড হলে ভালো হতো, নর্মালি এর আগে কখনোই আমি এই ধরনের ভিডিও করিনি, আজকে ভিডিওটা করে রাখছি কারণ খুবই একটা অসাধারণ মুহূর্ত, এবং এই মুহূর্তটাকে যদি মেমোরিয়েবল করে না রাখি তাহলে অনেক বড় একটা লস হয়ে যাবে। খুঁজতে পারছি না কেন, তুমি একটু ট্রাই করবা, আমি খুঁজতে পারছি না, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মোবাইল ফোন, একদম কি বলবো, স্কাই গ্রিন এবং এখানে মাল্টি কালার। ওয়াও ওয়াও, অ্যামেজিং একটা মোবাইল ফোন। সাইডটা খুবই সুন্দর, খুবই থিন এবং খুবই লাইট ওয়েট। ইয়েস, নাও তুমি একটু দেখো, ধরে দেখো আমাদের গিফট।
থেকে আনবক্স করেছি দিনা, এখন আমার পালা। হাতটা একটু আগাও, দেখানো যাচ্ছে না তো। আমি এখন এটাকে কি করতে পারি? এটাকে তো সিজার ইউজ করতে হবে মনে হয়, কিন্তু এত সুন্দর জিনিস, এটাতে সিজার ইউজ করতে ভয় লাগছে। আমি খুলে দিচ্ছি, তুমি হাত। আচ্ছা, এখানে আঠা আছে না, তোমাকে বলছি না। ইয়েস, একদম থিন, অদ্ভুত সুন্দর একটা মোবাইল। ইয়েস, আমি খুবই খুশি, খুবই খুশি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আর কি কি আছে ফোনটার সাথে? আর কি কি আছে একটু দেখি। ফোনটার সাথে আছে একটা কেবল চার্জার, একটা হেডফোন, একটা ওয়াও টাইপ হেডফোন, ঠিক আছে, এবং চার্জারের বাকি অংশ। যাই হোক, আমি প্রায় 20 দিনের মাথায়, 20 দিন বলবো না, প্রায় 25 থেকে 28 দিনের মাথায় আমি পেয়েছি গিফটটা। ফোনটা পাওয়ার পর পরই প্রসেসিং চলছিল এবং বারবার দারাজ থেকে আমাকে জানানো হয়েছে যে আমার নামে ডেলিভারিটা ইস্যু হয়ে গেছে। তারপরে আমি ফোনটা ফাইনালি আজকেই হাতে পেলাম এবং খুবই আন্তরিকতার সাথে সবাই ডিল করেছে। একটা বর্ণমালা সিম পেয়েছি টেলিটকের এবং আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যারা কিনা আজকের এই মুজিব বর্ষে, আমাদের এই যে 2021-এ মুজিব বর্ষ পালনের জন্য যারা আয়োজন করেছে, এই কুইজ প্রতিযোগিতাটির আয়োজন করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের শ্রম, তাদের ভালোবাসা, তাদের নিষ্ঠা, আন্তরিকতার জন্য আমরা যারা অংশগ্রহণ করেছি, তাদের মধ্যে অনেকেই এরকম মোবাইল ফোন পাচ্ছে এবং এরপরে হচ্ছে ল্যাপটপও পাবে অনেকে। তো আসলেই একটা অসাধারণ উদ্যোগ এবং উদ্যোক্তাদের প্রতি রইল ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। তো থ্যাংক ইউ।